মহারণা হবে একেবারে অল্প, আমাদের মতে সর্বনিম্ন মহারণা 10 দিরহাম, বেশি থেকে বেশি হিসাব করলে দেখা যায় 2-4 হাজার টাকা বা 5 হাজার টাকা হবে, হিসাব করলে বলা যাইব। এখন এত অল্প টাকাটারে আপনারা বেশি করে বিবাহকে কঠিন বানিয়ে দেন, এরপরে ছেলে চিন্তা করে যে বিবাহ করলে আমার কাবিনের ওই 5 লক্ষ লাগবে, এই ভয়ে একটা পুরুষ বিবাহ করতেই চায় না। আরে এই ভয়ে একটা পুরুষ বিবাহ করতে চায় না। এই জন্য আমি বলি, আমি দুঃখ কইরা বলি, আরে গরিবের নুন আনতে পান্তা ফুরায়, শিক্ষিত বেকার অথবা যে কোনো বেকার যুবক ওর ঘরে বউ আনতে ওর যৌবন শেষ হয়ে যায়। আমি টাকা জমাইতে জমাইতে 30 বছর 35 বছর 40 বছর, আরে 40 বছর পরে বিবাহ কইরা গোড়াল গাছ কাটবো বাসর করে, বুঝেন না কেন? এগুলো আপনারা যেই সমাজে বিবাহ কঠিন করবেন ওই সমাজে জিনা ব্যবিচার বেড়ে যাবে, আর যেই সমাজে জিনা ব্যবিচার বেড়ে যাবে ওই সমাজে আল্লাহর গজব নাজিল হয়।